হ্যালো এভরিওয়ান আজ আমি বানাবো খুবই ইজি পদ্ধতিতে কিভাবে ফুলকপির পরোটা সকালের ব্রেকফাস্টের জন্য বানানো যায় এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি রসুন এক ইঞ্চি মতো আদা আর তিনটে কাঁচা লঙ্কা আর আমি নিয়েছি পাঁচশো গ্রাম মতো একটা ফুলকপি যেটাকে আমি চার টুকরো ভাবে কেটে ভালো করে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি গমের আটা নর্মাল ভাবে সামান্য লবণ দিয়ে যেভাবে আমরা রুটি বানানোর জন্য মাখিয়ে নেই ঠিক সেভাবেই মাখিয়ে নিয়েছি আমি এখানে কোনো রকম ময়দা ব্যবহার করিনি এখন ফুলকপিটা গ্রেড করে নিচ্ছি এভাবে গ্রেটারের সাহায্যে ফুলকপিগুলো গ্রেট করে নেব একটা কড়া নিয়েছি এর ভিতরে দেড় চামচ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি এর ভিতরে এক চিমটি জিরে ফোড়ন দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন ও কাঁচা লঙ্কা এটা আমি গ্রেট করে নিয়েছি আর একটা লঙ্কা আমি এভাবে ভেঙে এর ভিতরে দিয়ে দিলাম এগুলো একসাথে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর ভিতরে আমি আধা চামচ লবণ দিয়ে নিলাম এভাবে এটা ফ্রাই করে আমি একটা প্লেটে তুলে নিলাম এখন গ্রেট করে রাখা ফুলকপির ভিতরে সমস্ত উপকরণ মিশিয়ে নেব আমি এখানে নিয়েছি জিরের গুঁড়ো গুঁড়ো আর গরম মশলা জিরের গুঁড়ো নিয়েছি আধা চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি এক চামচ আর গরম মশলার গুঁড়ো এক চামচ নিয়েছি প্রথমে ভেজে রাখা পেঁয়াজ আদা ও রসুন আর লঙ্কাটা মিক্স করে নিলাম এভাবে চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা একসাথে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে সুন্দরভাবে ফুলকপির ভিতরে মশলাটা মিশিয়ে দিচ্ছি আপনারা যখন এটা বানাবেন চেষ্টা করবেন চামচ দিয়েই মশলাটা মেশানোর এখন আমি এর ভিতরে আধা চামচ চাট মশলা দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা পেঁয়াজ ভাজার সময় আমি আধা চামচ লবণ নিয়েছিলাম আর এখন আধা চামচ দিলাম এক চামচ লবণ আমি ব্যবহার করেছি এখন ফুলকপির মিশ্রণটা আমার রেডি এখন মাখিয়ে রাখা আটার থেকে একটু আটা নিয়েছি নিয়ে এভাবে হাতের সাহায্যে গোল গোল বানিয়ে নিচ্ছি এখন এর উপরে শুকনো আটা একটু দিয়ে এভাবে হাতের আঙুলের সাহায্যে একটা বাটির মতো শেপ বানিয়ে নিচ্ছি যেমন আমরা কুলি পিঠে বানাই তখন যেমনভাবে বানাই সেভাবে একটা বাটি মতো বানিয়ে নিলাম এখন এর ভিতরে দেব ফুলকপির পুর এভাবে একটু ফুলকপির পুটটা নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই চামচ মতো ফুলকপির পুটটা নিয়ে নেব এই পুরটা যত বেশি বেশি ভরা হবে ফুলকপির পরটা ততই টেস্টি হবে এভাবে আঙুলের সাহায্যে প্রথমে মাঝখান থেকে জুড়ে দিলাম এখন সাইড থেকে এভাবে আঙুলের সাহায্যে জুড়ে দুই মুখ এক জায়গায় জুড়ে দেব এভাবে ব্যাস আবার একটু গোল গোল ঘুরিয়ে গোল শেপ বানিয়ে নিচ্ছি আরও একটু শুকনো আটা লাগিয়ে নিচ্ছি আঙুলের সাহায্যে একটু চেপে চেপে সাইডগুলো বড় করে নিচ্ছি এভাবে এখন এটা হালকা হাতে বেলে নিচ্ছি ফুলকপির পরটা যখন বেলবেন চেষ্টা করবেন খুব হালকা হাতে বেলার বেশি পেশাদ দিয়ে বানালে সাইড থেকে ফেটে ভিতরের পুর বেরিয়ে আসতে পারে তাই যত সম্ভব হালকা হাতে বেলতে হবে এভাবে সুন্দরভাবে ফুলকপির পাউডারটা আমি বেলে নিচ্ছি এখন নিচের সাইডে যদি আটা লেগে থাকে এভাবে ঝেড়ে তার উপরে দেবো তার উপরে পরোটাটা নিয়ে নিয়েছি এখন এটা আমি ভালো করে ছেঁকছি যেমন আমরা রুটি ছেঁকি সেভাবে দুই পিট ও পিট ঘুরিয়ে ভালো করে প্রথমে ছেঁকে নিচ্ছি আমি এখানে দুটো পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা আমি ঘি দিয়ে বানাবো আর একটা সাদা তেল দিয়ে আপনারা চাইলে আপনাদের যেটা পছন্দ সাদা তেল বা ঘি সেভাবেই আপনারা বানাতে পারবেন পরোটার দুই পিঠ আমার ছ্যাঁকা হয়ে গেছে আমি এর ভিতরে একটু ঘি দিয়ে নিচ্ছি খুবই কম মাত্রায় ঘিটা দিয়ে নিলাম আবারও এপিট ওপিটভাবে ঘি দিয়ে ভালো করে পরোটাটা ফ্রাই করে নিচ্ছি পরোটা প্রায় ফ্রাই হয়ে আসছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা রঙ আসছে এখন প্লেটের ভিতরে তুলে নিলাম এভাবেই আমি পরোটাটা ফ্রাই করে নিয়েছি তো আরো একটা পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুন রাঁধুনি তাদের সুবিধার জন্যে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি এভাবে হাতে সাহায্যে একটা বাটির মতো বানিয়ে নিলাম এর ভিতরে ফুলকপির পুটটা ভরে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে দুই সাইড থেকে নিয়ে এসে প্রথমে মাঝখানটা জুড়ে দিচ্ছি তারপর সাইডগুলো ব্যাস দুটো সাইড এক জায়গায় নিয়ে এসে আবারও হাতের সাহায্যে গোল গোল ঘুরিয়ে গোল শেপ বানিয়ে নিচ্ছি একটু আটা লাগিয়ে নিচ্ছি হাতের সাহায্যে সাইড থেকে পেশা দিয়ে একটু বড় করে নিচ্ছি এখন বেলনা দিয়ে খুব সুন্দরভাবে হালকা হাতে বেলে নিচ্ছি ফুলকপির পরটা বানানোর সময় অনেক সময় সাইডটা একটু ফেটে যেতে পারে এটা নিয়ে বেশি চিন্তা করবেন না যখন ফুলকপিটা তেল বা ঘি দিয়ে আপনি ফ্রাই করবেন এই ফেটে যাওয়া সাইডটাই আরও বেশি টেস্টি লাগে ভিতর থেকে ফুলকপি একেবারে ক্রিস্পি ক্রিস্পি হয়ে আসে তার ভিতরে প্রথমে এপিট ওপিট করে রুটির মতো ছেঁকে নেব তারপর লাগিয়ে নেব সাদা তেল এভাবে ছেঁকে নিচ্ছি প্রথমে একটু খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে ভালো করে ছেঁকে নিচ্ছি এখন অল্প মাত্রায় তেল নিয়ে এভাবে লাগিয়ে এপিটপিট ভেজে নিচ্ছি এই পরোটাগুলো বানানোর সময় আমি খুবই কম মাত্রায় তেল ও ঘি ব্যবহার করেছি তো যারা হেলথ সম্পর্কে খুবই ভাবেন তাদের পক্ষেও এই পরোটাটা খুবই স্বাস্থ্যকর হবে বলে আমার মনে হয় এভাবে পরোটা বানিয়ে সকালের ব্রেকফাস্টে ও সন্ধ্যার স্ন্যাক্স টাইমে এই পরোটা খাওয়া যেতেই পারে পরোটাটা এভাবে আমি সার্ভ করেছি ফুলকপি ভিতর থেকে একদম নরম হয়ে আসছে ফুলকপির পরোটার সাথে আমি রায়তা সার্ভ করেছি আপনারা চাইলে আচার ও কোনো তরকারির সাথেও সার্ভ করতে পারেন আশা করি আমার পদ্ধতিতে বানানো ফুলকপির পরোটা আপনাদের খুবই ভালো লাগবে বাড়িতে একবার অবশ্যই বানান আর আমাকে কমেন্ট করে জানান যে ফুলকপির পরটা আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে থাকুন ধন্যবাদ